বন্ধুরা আহিরিটলাতে এরকম প্রচুর কাঠামো পড়ে থাকে, প্রচুর। এইখানে যাত্রার বিভিন্ন পোস্টার্স তোমরা দেখতে পাচ্ছ, সেই নগর কীর্তনের কিন্তু একটা দৃশ্য এখানে ফুটিয়ে তোলা হয়েছে। আহিরিটলা পুজোর মধ্যেই কিন্তু আমি চলে এসেছি আহিরিটলা স্টেশনে। অ্যাকচুয়ালি এগুলো লোহা দিয়ে বানানো, হ্যাঁ মানে পিওর একদম, যেভাবে অটো তৈরি হয় সেইভাবেই। লঞ্চ যেগুলো হতো না আহিরিটলা ঘাটে, সেইগুলোও কিন্তু এরকম দেখতে হতো। জয় মা দুর্গা। হ্যালো বন্ধুরা, আজকে পুজোর ঠিক আগে আগে তোমাদের সামনে আবার হাজির হয়ে গেলাম নতুন একটা পুজোর ব্লগ নিয়ে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি হচ্ছে আহিরিটলা সার্বজনীনে। এই যে আমার ব্যাকগ্রাউন্ডটা দেখেই বুঝতে পারছো, এত সুন্দর মণ্ডপ হচ্ছে আহিরিটলায় শিল্পী অনির্বাণের হাত ধরে। এবং এই পুজোটা এই বছর কলকাতার বুকে অন্যতম আকর্ষণ। কিন্তু প্রথমবারের জন্য আমি তোমাদেরকে এই মণ্ডপের ভেতরে যাব, বিকজ এর আগের বার যখন এসেছিলাম তখন ভেতরে যেতে পারিনি। আজকে ভেতরে যাব এবং দেখাবো তোমাদেরকে যে ওদের এই মণ্ডপটা কিভাবে সেজে উঠছে এই বছর। তো চলো বেশি দেরি না করে তোমাদেরকে দেখাই যে মণ্ডপটা কিভাবে এগোচ্ছে। কি এই বছর কিন্তু ওরা দুর্গাপুজো মাস আর্টে পার্টিসিপেট করছে। 30শে সেপ্টেম্বরের মধ্যে কিন্তু ওদের পুজো মণ্ডপ কমপ্লিট হয়ে যাবে এবং 30শে সেপ্টেম্বর থেকে 4টা অক্টোবর 6টা থেকে 5টা চলবে হচ্ছে মাস আর্ট। এই যে তোমরা চাইলে টিকিটস কাটতে পারো মাস আর্টের। এখানে কিন্তু পেটিএমের লোগো রয়েছে, তো তোমরা চাইলে কিন্তু সার্চ করতে পারো মাস আর্ট বলে এবং পেটিএমে, এবং কেটে ফেলতে পারো কিন্তু মাস আর্টের টিকিটস। তো চলো ভেতরে যাই এবং যেতে যেতে বলি এই বছর ওদের ভাবনাটা কি। প্রথমত তো ওদের ভাবনা কিন্তু আহিরিটলা সার্বজনীনে এবছর হচ্ছে পুরনো আহিরিটলা বা আগেকার দিনের আহিরিটলা, ঠিক আছে। এই মুহূর্তে তুমি আমার সামনে যে এই বিশাল বড় পেন্টিংসটা সমস্ত কিছু দেখতে পাচ্ছ এই ওপরে, এই পুরো অংশটা কিন্তু এইদিকে যে মূল মণ্ডপ রয়েছে তার বাইরের অংশ। এবং এখানে তোমরা যে যে জিনিসগুলো দেখতে পাবে, প্রথমে হচ্ছে আমি যদি এই পাশটায় আসি তাহলে এই পাশটা তোমাদের বুঝিয়ে দিই। এইখানে যাত্রার বিভিন্ন পোস্টার্স তোমরা দেখতে পাচ্ছ। এই পুরো চিত্রটা কিন্তু আহিরিটলার চিত্র। আহিরিটলাতে আগে কিন্তু যাত্রা খুবই জনপ্রিয় ছিল। এখানে তোমরা কুমোরটুলির একটা ছাপ দেখতে পাবে, যেখানে কুমোরটুলির বিভিন্ন প্রতিমা তৈরি হচ্ছে, বিশ্বকর্মা, কালী, এই সমস্ত কিছু কিন্তু তৈরি হচ্ছে। তো টিনের ওপরে বা অ্যাডভেস্টার যাই বলো না কেন, তার উপরে কিন্তু খুব সুন্দর করে এই অংশটাকে করা হয়েছে, যেটা মূল মণ্ডপের বাইরের অংশ। এবং এইখানেও কিন্তু রাস্তার পাশের যে ওয়ালটা সেটাকেও খুব সুন্দর করে কালার করা হয়েছে, ঠিক আছে। এবার আমরা মূল মণ্ডপের ভেতরে প্রবেশ করব। এটা কিন্তু যদিও মণ্ডপের এন্ট্রেন্স হবে না, ঠিক আছে। মূল মণ্ডপের ভেতরে ঢুকেই দেখলাম তুই বসে আছিস, তো তুই আগে আগে দেখে নিয়েছিস, তো তোর দেখা এক্সপিরিয়েন্সটুকু শেয়ার কর খালি। আবার আমি কুমোরটুলিতে চলে এসেছি, মানে কুমোরটুলির পাশেই আর একটা কুমোরটুলি যাকে বলে। এক্স্যাক্টলি, কুমোরটুলির পাশে আহিরিটলা, এবং এখানে কিন্তু পুরনো আহিরিটলাকেই তুলে ধরা হয়েছে। আমি ভেতরে ঢুকতে ঢুকতে দর্শককে এই জায়গাটা বলছিলাম যে এই জায়গাটায় কীভাবে আহিরিটলার যাত্রা হতো সেই জিনিসটা দেখানো হয়েছে, কীভাবে কুমোরটুলির বিভিন্ন জিনিসপত্র এখানে তুলে ধরা হয়েছে। আমি ঠাকুরের দিকে যাব না, আগে এই পোর্শনটা দেখাই তোমাদেরকে। কুমোরটুলিতে এলে যারা নৌকোয় করে আসো, লঞ্চে করে আসো, তারা দেখবে আহিরিটলাতে এরকম প্রচুর কাঠামো পড়ে থাকে, প্রচুর। এই কাঠামোগুলোর মধ্যেই কিন্তু দুর্গা মূর্তি তৈরি হয়, ঠিক আছে। সেই কাঠামোগুলোকে কিন্তু অনির্বাণদা খুব সুন্দরভাবে ব্যবহার করেছে, কি বলিস? হ্যাঁ, এই কাঠামোগুলো দিয়ে একটা স্ট্রাকচার যেটা এন্ট্রিওয়েতে আমাদের থাকবে, সেই জায়গাটা খুব সুন্দর করে ডিজাইন করেছে বলা যেতে পারে। এক্স্যাক্টলি, এই কাঠামোগুলোর মাঝখানেই কিন্তু এন্ট্রি পয়েন্টটা হবে, আমরা এখান দিয়ে প্রবেশ করব। এবং এই কাঠামোগুলো দিয়েই কিন্তু পুরো মণ্ডপটাকে ওরা সাজাচ্ছে। এখানেও কিন্তু তোমরা দেখতে পাবে এই এরকম কাঠামোর মধ্যে কিন্তু এরকম খড়ের যে ঠাকুর সেগুলো কিন্তু পড়ে থাকে গঙ্গার ধারে, ঠিক আছে। তো মণ্ডপে যখন তোমরা ঢুকবে তখন তোমরা সেই আহিরিটলা ঘাটকে কিন্তু এই পুরো স্ট্রাকচারটার মাধ্যমে দেখতে পাবে। একদম একদম, এই যে ঢাক বাজাচ্ছে সেই জিনিসটা কিন্তু এই ওপরে রয়েছে, ভ্যাপু ভ্যাপু, রাইট। এইখান থেকে পেরিয়ে যখন আমরা মণ্ডপের মূল মণ্ডপে প্রবেশ করব, প্রথমেই কিন্তু তোমরা এই একটা রাজবাড়ি গোছের একটা ছাপ এখানে দেখতে পাবে, ঠিক আছে। ঠিক তার পেছনের ওয়ালটায় যদি চলে যাই, এগেন এই বাড়িগুলোকেও কিন্তু মণ্ডপের মধ্যে ইনকর্পোরেট করা হয়েছে, যেটা খুব স্মার্ট ট্যাকটিস আমি বলবো, তাই না? এইখানে যদি আমি আসি তাহলে এখানে একটা ইন্টারেস্টিং জিনিস বলি, যেরকম এখানে আহিরিটলা অঞ্চলে আগে নগর কীর্তন হতো, সেই নগর কীর্তনের কিন্তু একটা দৃশ্য এখানে ফুটিয়ে তোলা হয়েছে। রামকৃষ্ণ পরমহংস দেব এই অঞ্চলের ওপর দিয়েই নৌকা করে বিভিন্ন সময় গিয়েছেন, সেই বিষয়টাকেও কিন্তু এখানে তুলে ধরা হয়েছে, ঠিক আছে। হ্যাঁ, এবং মণ্ডপের চারিপাশ জুড়ে কিন্তু এই পুরনো কাঠামোরা পড়ে আছে, যে কাঠামো থেকে কিন্তু মায়ের সৃষ্টি হয় বা মায়ের শুরু হয়। আহিরিটলা পুজোর মধ্যেই কিন্তু আমি চলে এসেছি আহিরিটলা স্টেশনে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি আহিরিটলা শোভাবাজার যে স্টেশন, চক্ররেল স্টেশনে। এবং সেই স্টেশনে এলে আমরা যেরকম দেখতে পাই, আমরা এরকম ধরনের বহু ছেলেপুলেদের দেখতে পাই যারা হয়তো সমাজে পিছিয়ে পড়া, তো যাদের মনে স্বপ্ন অনেক, যারা হয়তো নিজেদের ডানা মেলে উড়ে যেতে চায় কিন্তু তারা হয়তো তাদের আর্থিক কারণে বা বিভিন্ন কারণে চাপা পড়ে যায়, সেই ধরনের মানুষদেরও কিন্তু মণ্ডপে স্থায়ী একটা জায়গা দেওয়া হয়েছে। আহিরতলার বিখ্যাত সেই অটো স্ট্যান্ডের যে অটো, সেই অটোগুলোকে কিন্তু এখানে বানানো হয়েছে, ছোট ছোট বিভিন্ন অটো, এবং অ্যাকচুয়ালি এগুলো লোহা দিয়ে বানানো। হ্যাঁ, মানে পিওর একদম যেভাবে অটো তৈরি হয় সেইভাবেই, যেভাবে অটো তৈরি হয় সেইভাবেই কিন্তু এই অটোগুলোকে বানানো হয়েছে ছোট সাইজে। হ্যাঁ, জাস্ট ভাবো কত সুন্দর নির্মাণদার যে এগুলো কিন্তু লোহার তৈরি। আর এটা মনে হচ্ছে এই অটোগুলো চলবে, কারণ এখানে ভেতরে ইলেকট্রিকের কাজও করা হয়েছে। দেখা যাক কি হয়, সেটা তো এখনই আমরা বলতে পারছি না, দেখা যাক। তবে এই সমস্ত কিছু জুড়ে কিন্তু আহিরিটলার যে একটা ছাপ সেটা এই মণ্ডপে রয়েছে। এখানে তোমাদের যেরকম বলছিলাম যে এখানে আহিরিটলার যে পুরনো বিভিন্ন বাড়ি সেইগুলোকে কিন্তু টিন কেটে কেটে সেইগুলোকে কিন্তু এখানে করা হয়েছে। আমরা গতবার যখন এসেছিলাম তখনও বাইরে দিয়ে তোমাদেরকে এইটার আভাস দিয়েছিলাম। এই মুহূর্তে কিন্তু এই যে গঙ্গার ধারে যে আহিরিটলা লোক স্নান করে সেটাও রয়েছে। আর আগেকার দিনের লঞ্চ যেগুলো হতো না আহিরিটলা ঘাটে, সেইগুলোও কিন্তু এরকম দেখতে হতো, সেটাকেও কিন্তু এখানে রাখা হয়েছে, মানে একদম প্রমিনেন্ট তৈরি করা হয়েছে যাকে বলে। একদম একদম। এবার যদি আমরা এখান থেকে চলে আসি তাহলে আমরা পৌঁছে যাবো ঠাকুরের কাছে, এবং ঠাকুরের এখানে কিন্তু অনেকগুলো দুর্গা মূর্তি দেখতে পাচ্ছি ফাইবার গ্লাসের। ঠিক আছে, একটা, দুটো, তিনটে, এইদিকে চারটি, এই চারটি ফাইবার গ্লাসের মূর্তি রয়েছে। এর বাইরেও কি আর অন্য কোনো মূর্তিতে মা পূজিত হবেন, নাকি এর মধ্যেই কোনো একটা মূর্তিতে মা পূজিত হবেন, সেটা কিন্তু এখনই বলা যাচ্ছে না। তবে এইখানে যে অনেকগুলো প্রতিমা থাকবে এই জায়গাটার মধ্যে সেটা বোঝা যাচ্ছে। আর এই যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছ, যারা আহিরিটলা ঘাটে গিয়ে থাকবে তারা সেটা দেখতে পাবে। আহিরিটলা ঘাটে কিন্তু এরকম একটা স্ট্রাকচার রয়েছে, এই যে এই পুরো স্ট্রাকচারটা সেই ঘাটটা একদম সিমিলার ওয়েতে, তাও আবার একদম সিমিলার ওয়েতে সেটাই তুলে ধরা হচ্ছে কিন্তু। এবং এই অংশে যদি চলে যাই তাহলে ঘাট, আহিরিটলা ঘাটেও কিন্তু এই যে ঠিক এরকমই ডিজাইন করা বিভিন্ন জিনিসপত্র রয়েছে আর কি। একদম, ওখানেও তাই, মানে যা আহিরিটলা ঘাটে যেরকম রয়েছে সেই রকম জিনিসটাই কিন্তু এইখানে ফুটিয়ে তোলা হচ্ছে। তো এবার মাতৃ প্রতিমার জন্য আমাদের অপেক্ষা করতে হবে যে এইগুলোর মধ্যেই কোনো একটা মাতৃ প্রতিমা হয় নাকি অন্য কোনো আসে। তো জয় মা দুর্গা। তো বেসিক্যালি এই প্যান্ডেলটাও কিন্তু আমার দুর্দান্ত লাগলো, মানে আমি এই প্যান্ডেলটার অপেক্ষায় থাকবো পুজোর সময়, মানে কোথাও ফিউচার দেখছি আবার কোথাও গিয়ে অতীতে ফিরে যাচ্ছে, এটা বেশ অন্যরকম। মানে আমি বলতে চাইছি এই বছর কলকাতার পুজোতে অনেক রকমের মিশ্রণ দেখতে পাবো, সেটা আমার দারুণ লাগছে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি, খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে, ততক্ষণের জন্য দুর্গা দুর্গা।